কিভাবে বাড়িতে বসে ইলেকট্রিক বিল পেমেন্ট করবেন একদম দোকান বা ইলেকট্রিক অফিসের মতো তিনবারে বা তিন মাসে প্রতি মাসে ইলেকট্রিক বিল যেমন পেমেন্ট করা হয় তিনবারে দেওয়ার সুযোগ হয় ঠিক সেইভাবে তিনবারেই পেমেন্ট করতে পারবে এবং প্রতিটা রিসিভ করার প্রতিটা বিল পেমেন্ট করার পরে কিন্তু আপনি রিসিভ পেয়ে যাবেন বা প্রমাণপত্র পেয়ে যাবেন যেটি থেকে আপনি কিন্তু প্রিন্ট আউট করে নিতে পারেন এবং এটি কিন্তু বিলে যা লেখা থাকে তার থেকে একটু কম অ্যামাউন্ট হয়ে থাকে এবং খুব সহজ আমি স্টেপ বাই স্টেপ অবশ্যই আপনার দিকে একদম সহজতম উপায়ে দেখে দিচ্ছি তার জন্য ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আর দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো সবার প্রথমে আপনি ক্রোম ব্রাউসার ওপেন করে নেবেন অ্যান্ড্রয়েড মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারে তো আমি ক্রোম ব্রাউসার ওপেন করে নিলাম তো ক্রোম ব্রাউসার ওপেন করার পরে এখানে আমি লিখে দিচ্ছি ডাব্লু বি ডাব্লিউবি লিখে দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন ঠিক এরকম তো আপনারা না যদি ওঠে তো তাহলে এটা এরকম উঠলেই আপনারা এটাতে ক্লিক করে দেবেন তো আমি সিম্পলি এটাতে ক্লিক করে দিচ্ছি ই এল সি এল সরি এটাতে আপনি সিম্পলি ট্যাপ করে দেবেন এটা একদম ওয়েস্ট বেঙ্গলের যারা বেশিরভাগ পেমেন্ট আছে তো তো আমি এইটা দিয়ে দেখাচ্ছি তো এটা হচ্ছে এটাতে কুইক কুইক পে বিল তো এটাতে দেখতে পাচ্ছ যে কুইক পে বিল তো এটাতে সিম্পলি ট্যাপ করে দেবেন তো এটাতে ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কনজিউমার আইডি আপনাদের কনজিউমার আইডি যেটা দেখতে পাচ্ছেন স্কিনে ঠিক এটাই কনজিউমার আইডি যেটা বিলের লাস্টে একদম নিচে থাকে কনজিউমার আইডি তো এটা আমি বোস করিয়ে দিয়ে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ তো ফ্রেন্ড আপনাদের একদম লাইভ দেখিয়ে দিচ্ছি আমি এখানে কনজিউমার আইডিটা আমি বোস করে দিচ্ছি তো কনজিউমার আইডিটা আপনাদের বিলের নিচে ঠিক যেমনটা আমি দেখালাম স্কিনে ঠিক ওরকম জায়গায় আছে তো আমি এটা বোস করে দিচ্ছি তো কনজিউমার আইডি আমার সঠিকভাবে বস করানো হয়ে গেছে এবং যেটা ক্যাপচার কোড ক্যাপচার কোড যেটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটা একদম সঠিকভাবে দিয়ে দিতে হবে না হলে কিন্তু না যেমনটা দেখে দেখে যেমনটা আছে কিন্তু দেখে দেখে এরকমটাই বোস করে দিয়ে আমি প্রসিডিয়ার সিম্পলি ট্যাপ করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে কনজিউমার আইডিটা লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্ট কনজিউমার নেম যেটা আপনাদের নামটা এখানে শো করবে আপনাদের বিলের কনজিউমার আইডিটা করানোর পরে তো এখানে সিম্পলি দেখতে পাচ্ছেন স্টার মার্ক দিয়ে এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবে তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি তো মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে ভিউ আনপেড বিলে সিম্পলি ট্যাপ করে বিলটা দেখে নেবো আগে তারপরে পেমেন্ট করব। ঠিক আছে তো এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে ভিউ আনপেড বিলে আমি সিম্পলি ট্যাপ করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল বিল কত হয়েছে আমি টোটাল বিল এখানে দেখতে পাচ্ছেন শো করছে তো এখানে বিল অ্যামাউন্ট দেওয়া এটা বিল অ্যামাউন্ট তো এখানে প্রতিটা মাসের কিন্তু বিল অ্যামাউন্ট শো করছে এখানে কিন্তু অ্যামাউন্ট শো করছে প্রতি মাসের প্রতি মাসে বিল অ্যামাউন্ট এখানে শো করছে দেখতে পাচ্ছেন এক মাসে পনেরো এক মাসের পনেরো এবং এটা আলাদা আলাদা যাই হোক এটা একটা বিল তো এরকম করে ধরুন আপনাদের ফার্স্ট জানুয়ারি মাসেরটা দেবেন তো এখানে ট্যাপ করবেন যদি দুটো মাসের একসাথে দেবেন তাহলে এখানে ট্যাপ করুন যদি তিনটে মাসেরই একসাথে দেবেন তাহলে তিনটেতেই ট্যাপ করে নেক্সট করবেন তো ফ্রেন্ড আমি এখানে শুধুমাত্র দেখানোর জন্য ধরুন আমি একটা মাসে দেব তো আমি যেই মাসে দিতে চাই সেই মাসেটা এপ্রিল মাসেরটা দিতে চাই তো আমি সেই এপ্রিল মাসেরটা শুধুমাত্র টিক দিয়ে রাখলাম দিয়ে বাকিগুলো দিতে চাই না বাকিগুলো দিতে চাই না যে পাঁচ হাজার টাকায় শুধু দিতে চাই তো আমি ওটাতে টিকমাখ দিলাম দিয়ে সিম্পলি আমি নেক্সট করলাম তো নেক্সট করার পরে ঠিক এরকম অপশান শো করবে তো এখানে আপনি বেলডিক্স ট্যাপ করবেন এই যে বেলডিক্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পেমেন্ট গেটওয়ে বা এর মাধ্যমে আপনি কিন্তু পেমেন্ট করবেন তো আমি এটাতে ট্যাপ করলাম দিয়ে এখানে ট্যাপ করার পর আই এগ্রিতে ট্যাপ করলাম তো এখানে টিকমার্ক দিলাম দিয়ে মেক পেমেন্টে সিম্পলি ট্যাপ করে দিতে হবে এখানে আপনাদের দিকে তো মেক পেমেন্টে ট্যাপ করে দিতে হবে তো মেক পেমেন্টে ট্যাপ করে দেওয়ার পরে আমি এখানে ঠিক এরকম ইন্টারফেস শো করে যাবে তো এখানে একটু আছেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ডেবিট কার্ড প্লাস এটিএম পিন ইন্টারনেট ব্যাঙ্কিং ওয়ালেট পেটিএম থাকলে ওয়ালেট ওয়ালেটে ট্যাপ করে পেটিএম ওয়ালেটের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারেন এবং ফোনপেতে ট্যাপ করলে কিন্তু ডাইরেক্টলি রিডাইরেক্ট হয়ে গিয়ে ফোনপেতে চলে যাবে এবং ফোনপে থেকে ডাইরেক্টলি পেমেন্ট করে ধরেন তো আমি রিকমেন্ড করবো সবার কাছে তো ডেবিট কার্ড আছে তো ডেবিট কার্ড দিয়ে আপনারা পেমেন্টটা করবেন খুব সহজ পদ্ধতিতে তো ডেবিট কার্ড বা এটিএম কার্ড একই কথা তো ডেবিট কার্ডের উপরে ট্যাপ করে এখানে কার্ড নাম্বার ইত্যাদি এক্সপায়রি ডেট ইত্যাদি কার্ড হোল্ডার নেম আপনার নাম মেক পেমেন্টের উপরে ট্যাপ করে দিলেই কিন্তু আপনার কাছে একটা ওটিপি চলে আসবে ওটিপিটা দিয়ে দেওয়ার পরেই কিন্তু আপনার ব্যাঙ্ক থেকে এই নির্দিষ্ট টাকাটা যেটা থাকবে সেই টাকাটা কিন্তু কেটে নেওয়া হবে এবং আপনাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে রিসিপ্ট দিয়ে দেবে এবং যদি আপনি সঙ্গে সঙ্গে রিসিপ্ট না যদি পান তাহলে আপনি রিসিপ্টটা কোথায় পাবেন আমি দেখিয়ে দিচ্ছি তো আমি আবারও ব্যাক করে দিচ্ছি রিসিপ্টটা আপনি কোথায় পাবেন এই দেখতে পাচ্ছেন যখন সার্চ করেছিলেন তার নিচেই ছিল যে ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট তো এখানে ডাউনলোড পেমেন্ট রিসেপ রিসিপ্টে আমি ট্যাপ করে দিলাম তো ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট আমি ট্যাপ করে দিলাম ঠিক আছে তো ট্যাপ করে দেওয়ার পর তো এখানে দেখতে পাচ্ছেন যে টাইপ তো এখানে আপনি কি দিয়ে ডাউনলোড আপনি কি দিয়ে রিসিপ্ট কপি রিসিপ্ট মানে ডাউনলোড করতে চান কনজিউমার আইডি দিয়েই আমি বা অ্যাপ্লিকেশান নাম্বার দিয়েও হবে তো কনজিউমার আইডিটা এখানে বস করাতে হবে তো আমি আমার নিজের কনজিউমার আইডিটা এখানে সিম্পলি বস করে দিচ্ছি দিয়ে আমি ক্যাপচার কোডটা এখানে বোস করিয়ে দিচ্ছি সিম্পলি তো এখানে কনজিউমার নাম্বার এবং আমি হাইড করে রেখেছি অবশ্যই আমার প্রাইভেসি বা প্রাইভেট প্রাইভেটের জন্য তো এখানে এন্টার এখানে ক্যাপচার কোডটা আমি দিয়ে দিচ্ছি যেটা দেখে দেখি এবং এখানে প্রসিডে আমি সিম্পলি ট্যাপ করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছে ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রি তো এটাকে আপনি সিম্পলি ট্যাপ করে দেবেন তো আমি সিম্পলি এটাতে ট্যাপ করে দিলাম তো ট্যাপ করে দেওয়ার পর এখানে যত রকম বিল পেমেন্ট করেছিলাম একদম গোড়া থেকে সব বিলই কিন্তু এখানে পরিষ্কার শো করছে আপনি চাইলে লাস্ট বিল ধরুন এটা সব রকম বিলই কিন্তু এখানে শো করছে ট্রানজ্যাকশান নাম্বার ইত্যাদি সব কিছু কিন্তু একদম পরিষ্কারভাবে অ্যামাউন্ট কবে পেমেন্ট করেছিলেন সব কিছু একদম শো করছে তো আমি ধরুন পিডিএফ আমি প্রিন্ট আউট করতে চাই তো এখানে আপনি সিম্পলি এখানে পিডিএফের ওপরে সিম্পলি ভিউয়ের নিচে যে দেখতে পাচ্ছেন এটাতে আপনি ট্যাপ করবেন তাহলে দেখতে পাচ্ছেন দেখুন এটা কিন্তু অ্যাকচুয়ালি ডাউনলোড হয়ে গেল তো দেখতে পাচ্ছেন একদম রিসিভ কপি এটা একটা রিসিভ কপি কিন্তু একদম আপনারা ঠিক এভাবেই করতে পারবেন একদম খুব সহজভাবে এবং আপনাদের যদি রিকোয়েস্ট থাকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে ইলেকট্রিক বিল পেমেন্ট করলে প্রতি ইলেকট্রিক বিলে পঞ্চাশ টাকা করে ছাড় পেয়ে যাবেন বা পঞ্চাশ টাকা করে ক্যাশব্যাক পেয়ে যাবেন একদম প্রতিবারে প্রতি মাসে কিন্তু অফারে আপনারা কিন্তু পেয়ে যাবেন অবশ্যই যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আমি অবশ্যই রিপ্লাই দেব। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর দয়া করে চ্যানেলটিকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দয়া করে বাংলার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করুন অনুরোধ রইল আপনাকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর দয়া করে বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে যেও না যেও না তুমি না করে যেও